সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা প্যাস্টেল কালার সিনারি খাতার ঠিক মিডিলের ওপর দিয়ে এরকম একটা সোজা লাইন টানবে তারপরে ডিগুলোকে উলটিয়ে দিলে যেমন হয় এরকমভাবে এঁকে দেবে পর পর পরপর দূরের দিকে একটু ছোটো করে দেবে এবার একটু দিগন্ত রেখা এঁকে দেবে দূরের জঙ্গল দিগন্ত মানে হচ্ছে আকাশ আকাশের সঙ্গে যে রেখা ওটাকেই দিগন্ত রেখা বলে এটাই ছবিটা ওখানে শেষ এবার এখানে একটা পা এঁকে দিলাম পা রেখে পাটটার নিচ দিয়ে একটা লাইন দিয়ে দিলাম এখানে এরকম পাতার মতো এঁকে দুপাশে দুটো লাইন টেনে এরম জ্যাগ করে দিলাম এরম ওপর দিয়ে দাগ দিয়ে দিলাম দেখো একটা নৌকা হয়ে গেল। খুব সহজেই একটা সিনারি আঁকা হয়ে যাচ্ছে এখানে একটা দাগ এপাশে দাগ এখানেও আর একটা নৌকা আঁকছি এখানে এর মতো করে নৌকার ওপরে ছাউনিটা এঁকে দিলাম একটা মানুষ আঁকছি প্রথমে গোল করে তারপরে এরকম একটা করে এখানে দুটো হাত দিয়ে এবার একটা দাঁড় লাইন টেনে দিলাম দেখো কত সহজেই একটা মানুষ আঁকা হয়ে গেল এখানে একটা দাগ দিয়ে এখানে একটা ঘর আঁকব ঘরের চালটা এঁকে নিচ্ছি এবারে দেয়ালের লাইনগুলো দিয়ে দিলাম এখানেও তাই এখানে একটা ঘর এঁকে দেয়ালের লাইনগুলো দিয়ে দিলাম যারা একদম ছোট তারা সহজেই যাতে তোমরা সিনারিটা করতে পারো তাদের জন্য সিনারিটা করেছি এখানে দরজা দিয়ে দিলাম আর এখানে ভি লিখে উপরে একটা গাছ এঁকে দিলাম এখানেও একটা ভি লিখে উপরে একটা গাছ এঁকে দিলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবার আমরা কালার শুরু করব। আকাশে কোবাল ব্লু দিয়ে আমরা শুরু করছি কোবাল ব্লু কালারটা দিয়ে একবারে সোজা করে একই থ্রোয়িংয়ে এইভাবে আস্তে 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 সমান করে ভরাট করে দেবে নিচের দিকে আমরা একটু স্কাই কালারটা দিয়ে স্কাই ব্লুটা দিয়ে আমরা একটু ভরাট করে দিচ্ছি মাঝখানটা ফাঁকা রেখে দিয়েছি উপর থেকে ডিপ থেকে লাইট এখানটা একটু হালকা করে লাইট দিয়ে দিলাম স্কাই ব্লুটা দিয়ে এখানে স্কাই ব্লু দিয়ে আবার একটু হালকা করে মানে লাইট করে দিলাম এবার হোয়াইট দিয়ে আমরা জিনিসটাকে মিলিয়ে দেব দুটো কালারকে হোয়াইট কালার দিয়ে মিলিয়ে দেব এবারে সমান করে একটার সঙ্গে একটা কালার ভালো করে মিলিয়ে দেবে এই আমাদের আকাশের কালার হয়ে গেল এবার আমরা জলের কালার করব দূরের দিকে অনেক বাড়িঘর আছে ওগুলো ছায়া ছায়া পড়েছে তাই দূরের জলটা তা, আমরা একটু ডিপ করছি কোবাল ব্লু দিয়ে দিচ্ছি আর সামনেও একটু কোবাল ব্লু দিয়ে দিচ্ছি সামনের কোবাল ব্লুটাও একটু ডিপ হবে দূরে একটুখানি ডিপ করে দিয়ে তারপর হালকা হবে এখানে নিচেরটা পুরো ডিপ হয়ে যাবে এখানে ডিপ থেকে আস্তে 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 উপর দিকে হালকা হয়ে যাবে কোবাল ব্লুটা দিয়ে করছি এই কালারটা এভাবে হালকা করে ভট করে নিলাম এবার আমরা সাদা দিয়ে আমরা এই ফাঁকা জায়গাগুলোকে ভরাট করে দেব হোয়াইট দিয়ে হোয়াইট দিয়ে এভাবে সুন্দর করে একটার সঙ্গে একটা কালার ভালো করে মিলিয়ে দেবে ফার্স্ট টাইম যারা আমার ভিডিও ফেসবুকে দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন এবার দেখো গাছ আঁকছি গাছের তিনটে কালার দেবে হলুদ দিলাম তারপরে হালকা সবুজ দিলাম তারপরে ডিপ গ্রিন দিলাম উপর থেকে যখন সূর্যের আলো পড়ে তখন গাছের কচি পাতাগুলোকে হলুদ দেখায় সবুজ একদম কচি পাতাগুলো যেগুলো ওগুলোকে হলুদ দেখায় তাই আমরা হলুদ রং করছি এখানে দূরে জঙ্গলটা দিগন্তরেখার যে জঙ্গলটা সেটা করছি প্রথমে লেমনিওলো দিয়ে নিলাম লেমনিওলো দিয়ে তারপরে আমরা স্যাপ গ্রিন দিয়ে গোল গোল প্রথমে এই বর্ডারটা তেনে নাও যাতে এদিকে না চলে আসে কালারটা বর্ডার লাইনটা টেনে এবার গোল 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 করে ঘুরিয়ে 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 আমরা এই দিগন্ত রেখার জঙ্গলটাকে ভরাট করে দেবো হলুদ রঙের সঙ্গে স্যাপ গ্রিনটা সুন্দর করে মিলিয়ে দেবে রঙের সঙ্গে রঙ মিলিয়ে মিলিয়ে করবে দেখতে ভালো লাগবে এখানে ল্যান্ডের কালারটা প্রথমে লেমন ইয়োলো দিলাম তারপরে ইয়োলো আকার দিলাম এখানে আমরা গ্রিন খুব একটা দিলাম না এখানে ব্রাউন দিলাম কারণ নদীর পাড়ে বালি ঠালি থাকে অনেকটা এই এই ধরনেরই কালার থাকে এখানে একটু স্যাপ গ্রিন দিয়ে ল্যান্ডের কালারটা শেষ করলাম এখানে আমরা ডার্ক ব্রাউন দিয়ে যে জলের সঙ্গে ল্যান্ডের ডিফারেন্সটা কতটা সেটা বুঝিয়ে দিলাম একটু ব্ল্যাক দিয়ে ওপর দিয়ে শেড দিয়ে দিলাম এখানে উপরে দূরের যে ল্যা ইয়েগুলো ঢিপির মতো রয়েছে সেগুলোকে আমরা প্রথমে ইয়ো লকার দিয়ে নিলাম তারপরে ব্রাউন দিয়ে মিলিয়ে দিচ্ছি ডান দিক থেকে আমাদের আলো আলো পড়ছে তাই ডান দিকটা ইয়ো লকার আর বাদিকটা ব্রাউন করে দিলাম একটু মিডিয়াম গ্রি ইয়েলো দিয়ে এইগুলোকে মিলিয়ে দেবে ফাঁকা ফাঁকা জায়গাগুলোকে মিলিয়ে দিলাম এবার চালের মধ্যে অরেঞ্জ দিলাম নিচের দিকে আর ওপর দিকে ডিপিওলো দিয়ে মিলিয়ে দেবে আর বাড়ির দেয়ালটা গ্রে কালার করবে ডানদিক থেকে আলো পড়ছে তাই অর্ধেকটা গ্রে কালার করলাম আর বাকিটা লেমন ইয়েলো দিয়ে আমরা ভরাট করে দেবো লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম আলোটা কোন দিক থেকে পড়ছে সেটা বোঝানোর জন্য দুটো দুটো কালার দিয়ে করছি তোমরা চেষ্টা করবে আর যারা একদমই ছোটো দুটো কালারে পারবে না তারা অবশ্যই শুধু ভরাট করে ছেড়ে দেবে জানলাগুলো যখন দুটো করে দাগ দিয়ে আমরা জানলা দরজা সব করে দিলাম পুষিয়ান্টগুলো দিয়ে আর চালের নিচে একটা করে ব্ল্যাকের লাইন দিয়ে দেবো তাহলে চাল আর দেয়ালটা আলাদা হয়ে যাবে পাঁচটা পাখি দিয়ে দিলাম আকাশে ব্ল্যাক দিয়ে গাছের ডালগুলো দূরের গাছের ডালগুলো করে দিলাম এখানে নৌকার ওপরে প্রথমে ইয়েলো আকার তারপরে মিডিয়াম ইয়েলো বা লেমন ইয়েলো যার যেটা ভালো লাগে দেবে আমি এখানে মিডিয়াম ইয়েলো দিয়েছি ওই নৌকাটাতেও তাই এখানে নিচে ব্ল্যাক দিয়ে বর্ডার করে দিলাম বর্ডার করে একটু জাস্ট অল্প একটু রঙটা লাগিয়ে ব্ল্যাক কালারটা লাগিয়ে ডিপ গ্রে দিয়ে এই নৌকার নিচের অংশটা আমরা ভরাট করে দিলাম সাধারণত নৌকার নিচের অংশটা কালো থাকে আমরা তাই করলাম এখানে দূরের নৌকাটাও কালো একটু বর্ডার দিয়ে নিয়ে ওইটা বান সায়না দিয়ে ভরাট করলাম সামনেরটা ডার্ক ব্রাউন দিয়ে আর দূরেরটা বান সায়না দিয়ে এবার আমরা মানুষটা করছি জামাটা অরেঞ্জ কালার করে দিলাম লুঙ্গিটা নীল করে দিলাম আর মানুষের মুখে একটু জাস্ট ব্রাউন টাচ করে নিয়ে পেন্সিল দিয়ে আমরা করে দেবো এটা রঙ দিয়ে করা যাবে না যদি তোমাদের কাছে কালার পেনসিল থাকে কালার পেন্সিল দিয়ে করবে ব্ল্যাক অথবা এমনি ড্রয়িং পেন্সিল দিয়ে করে দিলেও হবে এখানে আমরা একটু মিলিয়ে দিলাম দিয়ে এবার আমরা এখানে ব্রাউন দিয়ে নৌকার উপরের যে লাইনগুলো সেই লাইনগুলোকে আমরা টেনে দিলাম কাঠের পাটাতন করা থাকে সেই লাইনগুলোকে আমরা টেনে দিলাম দরকার হয় একটু পরে একটু ব্ল্যাক দিয়ে হালকা একটু শেডের মতো দিয়ে দেবে পাশ দিয়ে একটা করে ব্ল্যাকের লাইন দিয়ে দেবে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা দেখো দেখে দেখে করো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক শুভেচ্ছা অনেক কামনা রইল এখানে দেখো ব্লু দিয়ে আমরা জলের মধ্যে জিগজ্যাগ জিগজ্যাক লাইন দিয়ে ও ফাঁকা 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 করে লাইনগুলো দেব আর মাঝখান দিয়ে আমরা একটু হোয়াইট দিয়ে মিলিয়ে দেব দেখবে তাহলে জলের যে ঢেউ ব্যাপারটা ভালো করে বোঝা যাবে এইভাবে জিগজাগ জিগজাগ করে ঢেউ 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 তাহলে বোঝা যাবে জলটা এভাবে পুরো পুরোটা চাপিয়ে দিলাম সবাইকে আবার অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ভালোবাসা জানিয়ে সবাই আমার খুব পাশে থাকবে ভালো থাকবে এখানেই শেষ করছি ভিডিও